আপনার সাথে কথা হচ্ছিল একে রয়্যাল প্যালেস নিয়ে। তো আঙ্কেল, আপনি জানেন যে একে রয়্যাল প্যালেস সম্পর্কে সবারই কিন্তু একটা কৌতূহল আছে। তো সেই সম্পর্কে আমি আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই একে রয়্যাল প্যালেস নিয়ে আপনার স্বপ্নটা কি, আর কিভাবে আপনার মাথায় আসলো যে এরকম একটা রাজপ্রাসাদের মতো বাড়ি আপনি তৈরি করবেন, বা এটার পেছনে কাহিনীটা যদি আমাকে একটু বলেন। আমার দুই ছেলে, তারা যখন ছোট তখন থেকে আমি তাদেরকে নিয়ে দেশ বিদেশ ঘুরেছি। লন্ডনে রানী এলিজাবেথের বাড়ি, স্কটল্যান্ডে অনেক বাড়ি দেখেছি, তারপরে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস, টার্কিতে, বিভিন্ন জায়গায়, কলিকাতাতে রানী ভিক্টোরিয়ার বাড়ি দেখে আমার ছেলেরা আর কি এই ধরনের বাড়ির একটা স্বপ্ন দেখেছে। ছেলেরা, আমার দু ছেলে মিলিয়ে এই বাড়ি করার স্বপ্ন দেখেছে এবং করতেছে। আচ্ছা আচ্ছা, এরপরে জানতাম যে এই আর্কিটেকচারের যে বিষয়টা, এর মধ্যে কি আপনার কোনো ইয়ে ছিল যে আপনি মানে কোনো স্পেসিফিক কোনো কিছু চাচ্ছেন বা এরকম কিছু কি ছিল, নাকি জাস্ট করতে করতে হঠাৎ করে আপনার মনে হলো? ওটা আমার ছেলে। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়ারা বেসিক্যালি? হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়া বেসিক্যালি? হ্যাঁ, বড় ছেলে। হ্যাঁ, উনি আর কি বেসিক্যালি আর্কিটেক্ট, আর্কিটেক্ট ওই এগুলো ঠিক করেছে, ওই সোর্স করেছে। আচ্ছা আচ্ছা, আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলো ডক্টর জেড এইচ বসুনিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের থাকার বাসাটা অন্যরকম হতে পারতো, মানে একদম হাইটেক একটা বিল্ডিং হতে পারতো, তো সেটা না করে মানে মানে পুরোপুরি একটা রাজপ্রাসাদ মানে বানানোর একটা চিন্তা আপনার মধ্যে চলে আসলো? আমি কিন্তু বলে গিয়েছি যে আমার ছেলেরাই এই ধরনের বাড়ি পছন্দ করেছে, আমার ছেলেদের মানে স্বপ্নই আমার স্বপ্ন, স্বপ্নই আপনার স্বপ্ন। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো যে আপনি আসলে আপনার নিজের স্বপ্ন বাস্তবায়ন না করে আসলে আপনার How did you get inspired and motivated to build such a wonderful masterpiece? AK Royal Palace, eta ashole obosthito hocche United Group e 100 feet road er pashei. এই প্যালেসটা আসলে মূলত তৈরি করা হয়েছে আমার বাবার জন্য, বাবা মা ওনাদের স্বপ্ন ড্রিম আসার জন্য করেছি। আর আসলে আমার খুব ইচ্ছা ছিল যে মানে প্রথমে অ্যাট দ্য বিগিনিং আমার ইচ্ছা ছিল যে একটা মডার্ন কোনো হাউস তৈরি করা। দেন আমি আসলে ডিসাইড মানে চিন্তা করলাম যে না, আসলে মডার্ন কোনো যদি আমি হাউস তৈরি করি তাহলে এই বাড়িটা যদি আফটার 10 ইয়ার্স বা 20 ইয়ার্স পরে কি এই বাড়িটার ফ্যাশনটা চলে যাবে, আবার আমার পাশে কেউ নতুন কোনো ডিজাইন করে ফেললো। সো আমি থট করলাম যে না, ঠিক আছে আমি নতুন কোনো কনসেপ্ট এখানে নিয়ে আসি। ফ্যান্টাস্টিক। জি জি। দেন আমি আসলে মাঝে মাঝে আপনার দেশের বাইরে আমাদের যাওয়া হয়, বিভিন্ন কান্ট্রিতে আমি যাই। তখন একবার আমি আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে আমি চলে গেলাম ইন্ডিয়ার মুর্শিদাবাদে, ওনারা হচ্ছে নবাব ফ্যামিলির। দেন আমি ওখানে ওনাদের নবাবের অনেক কিছুই দেখেছি, যে ওনাদের আসলে মোগলের কী কী ছিল, নবাবদের কী কী ছিল, ওখান থেকে দেখেই আমি একটু ইন্সপায়ার হলাম যে না, হ্যাঁ আমার কিছু একটা করতে হবে আমার দেশে। দেন আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে আমার দেশে আমি একটা প্যালেস টাইপের যদি কিছু করতে পারি। আই এম নট ইন আর্কিটেক্ট, ইউ নো, আই এম আর্কিটেকচারাল ডিজাইনার। আমার ব্যাকগ্রাউন্ড ছিল আমি বিবিএ কমপ্লিট করা। হ্যাঁ, বাট এই প্যালেসের জন্য পরে আমি ছোট একটা ডিপ্লোমা করেছি যে না, আমি এটা ডিজাইনটা করব। হ্যাঁ, দেন আমি আসলে আমার বাবার সাথে আলাপ করলাম যে বাবা হ্যাঁ এই টাইপের কিছু একটা করি। বাবা বললো ওকে ডান, তুমি করো। দেন আসলে পরে রাত জেগে আমি এই এটা ডিটেলিং করতাম, মানে এমনও আছে 3-4 ইয়ার্স ধরেই আমি এটা সব কাজ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমার এই বাড়িটায় যেমন আপনার যে ডিজাইনগুলো মেইনলি হচ্ছে আপনার গ্রিক, রোমান,
ওখান থেকেই ওই ডিজাইনগুলো আমার এখানে করা আছে। কিছুটা আপনি দেখতে পারবেন, যেমন আপনি লুকসটা যেমন এখান থেকে দেখলে দেখতে পারবেন যে ইন্ডিয়ান যে ভিক্টোরিয়া পার্ক সেটা পাচ্ছেন। সামনের যে এই পাঁচটা যে পিলার আছে, এটা আমরা সাধারণত পিলার বলে থাকি। এই পাঁচটা পিলার হচ্ছে আপনার আমাদের যেমন ইসলামের এক স্তম্ভ আছে, পাঁচটি স্তম্ভ, ওই স্তম্ভ বেস করে আমার এই পাঁচটা পিলার করা। আর হ্যাঁ, এবং আরেকটা আছে আমাদের মানে পাঁচ পাঞ্জাতন, সেটা আমরা বিলিভ করি। হ্যাঁ, ওইভাবেই বেস করে আমার এই পাঁচটা পিলার করা আছে। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক স্যার। ভাইয়া, একে রয়্যাল প্যালেস সম্পর্কে আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, তো উনি কথার কথা বলছিলেন যে একে রয়্যাল প্যালেসের যে আর্কিটেকচার, এটার পেছনে বেসিক্যালি মাস্টার মাইন্ড হচ্ছেন আপনি। তো আপনি যদি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন, মানে কিভাবে আপনার এই স্বপ্নটা আসলো বা কেন আর্কিটেকচারটা এমন হলো, পেছনে যে স্টোরিটা যদি আমাদেরকে একটু বলেন খুব ভালো হয়। সো বেসিক্যালি আসলে আমি 2010-এ আমি আমার শ্বশুরবাড়ির সাথে ইন্ডিয়ার মুর্শিদাবাদে গিয়েছিলাম। ওখানে তাদের নবাব ফ্যামিলি, তারা ওখানে তাদের এখনো মোটামুটি হাজারদুয়ারি প্যালেস আছে, সব ওনাদের আন্ডার কন্ট্রোল। দেন আসলে ওখানে আর অনেক প্যালেস আমি ভিজিট করেছি, ওয়ার্ল্ডের অনেক দেশে গিয়েছে। ওখান থেকে আসলে দেখার পর থেকে আমার মাইন্ডসেট হলো, না আমার আমার দেশে আমার কিছু একটা করতে হবে, মডার্ন টাইপের যদি আমি কোনো প্যালেস করি তাহলে মোটামুটি সবাই এটা দেখবে এবং জানবে। খুবই ভালো, খুব ভালো লাগলো। জি। ভাইয়া, এখানে দেখা যাচ্ছে যে এটা একটা মডার্ন রয়্যাল প্যালেস, কিন্তু এটার স্ট্রাকচারটা একটু পুরানো। বাট হাউ ডাজ ইট ওয়ার্ক ইন মডার্ন আর্কিটেকচার? বেসিক্যালি আমি ফার্স্ট চেয়েছিলাম যে আমি এটা মডার্ন টাইপের কিছু একটা করব। দেন আমি একজন আর্কিটেক্টের সাথেও আমি কন্ট্যাক্ট করেছিলাম যে হ্যাঁ সামথিং ভালো যদি কিছু করা যায়। দেন আমি কিছু আলাপ করলাম যে হ্যাঁ আমি একটা মডার্ন বাড়ি করি। দেন আমি আলাপ করার পরে বুঝলাম যে না, আমি যদি এখন একটা মডার্ন কোনো হাউস এখানে বিল্ড আপ করি, দেন আফটার 4 or 5 years পরে আমার পাশে আরেকজন এর থেকে ভালো কিছু করতে পারে, দেন আমার এটা ওল্ড হয়ে যাবে আর এটা ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, দেন আমি কিছু মানুষের সাথে কনসাল্ট করলাম, ফ্রেন্ডের সাথে কনসাল্ট করলাম, আমার ওয়াইফের সাথে কনসাল্ট করলাম। দেন আমি চিন্তা করলাম, না ঠিক আছে আমি প্যালেস টাইপে কিছু করি। ওকে, দেন আমি প্যালেসের জন্য আমি বেশ কয়েকজন আর্কিটেক্টের কাছে গিয়েছিলাম যে আমাকে একটা ডিজাইন করে দেওয়ার জন্য। দেন ওনারা বলছিল যে এই টাইপের বাড়ি সাধারণত ওনারা করেনি, আর যদি করেও তাদের মানে অনেক টাইম লাগবে, এবং লাইক আপনার আমার কাছে ওনারা প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো আমার কাছে চেয়েছিল, যেটা হ্যাঁ ডিজাইনের জন্য। হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম যে আমি শুধু ডিজাইনের জন্য আমি 2 কোটি টাকা একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে দিব না, তখন আমি কিছু একটা করি। তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি এই 2 কোটি টাকা আমি আমার বাবাকে বললাম যে বাবা, এই 2 কোটি টাকা আমি কোনো ওয়ার্কারের পিছনে খাটেই এবং ওই টাকা দিয়ে আমি একটু ভালো ডিজাইন করতে পারবো। দেন আমি এখানে চলে আসলাম যে না ঠিক আছে, এখানে এই ডিজাইনটা আমরা করলাম, এই তো দ্যাটস অল। বাট ডিজাইনটা তো আপনারই? হ্যাঁ, ডিজাইনটা সম্পূর্ণ আমারই দেওয়া ছিল। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের দেশের যে ওয়ার্কার যারা যারা লেবার যারা আছে, তারা কিন্তু এই যে ডিটেলিংগুলো আমি তাদেরকে দিতাম, বাট তারা এটা করতে পারতো না। দেন আমি এটার জন্য দুবাইতেও কন্ট্যাক্ট করলাম, দেন আমি ইন্ডিয়াতেও পরে দেখলাম যে ইন্ডিয়ার লেবার কস্ট একটু কম আছে, তাহলে আমি ইন্ডিয়া থেকে কিছু লেবার নিয়ে আসলাম, ওয়ার্কার নিয়ে আসলাম, যারা আমার এখানে যে যে ডিটেলিংগুলো তারা করতে পারছে, এখন তাদের দ্বারা আমার এখানে এগুলো করা আছে। তো অ্যাপারেন্টলি এটা কমপ্লিট হতে আরও কত বছর লেগে যেতে পারে? এইটা কমপ্লিট হতে মোস্ট প্রবলি আরও 2 years তো লাগবেই। এখানে দেখলাম অনেক উইন্ডোজ হয়েছে, কিন্তু এই উইন্ডোটা কমপ্লিট, আসলে ব্যাপারটা বুঝলাম না। ও আচ্ছা, না না অ্যাকচুয়ালি এটা জাস্ট আমি একটু মানে আপনার কি বলবো, একটু টেস্ট করেছিলাম যে না আসলে এটা দেখতে কেমন দেখা যায়। উইন্ডোজগুলো অনেক ডিটেলড মনে হচ্ছে, আসলে এগুলো করতে কতদিন লাগে পার উইন্ডো? আচ্ছা, যেটা বলছিলাম আসলে আমার যে উইন্ডোগুলো দেখছেন আপনি এখানে যে উড়েন যে ফ্রেমটা দেখছেন, এটা কিন্তু নর্মালি মানে কি বলে এটা আমরা বলে থাকি লোহা কাট। হ্যাঁ, একটা উইন্ডো উঠাতে আমার 4 থেকে 5 জন লেবার লাগে এটা উঠাতে, এটা অনেক ওয়েট। আচ্ছা আচ্ছা। এবং ওয়ার্ল্ডের যত ফেমাস যত প্যালেসগুলো আছে, ওই প্যালেসের মধ্যে আপনি
বেসিক্যালি লোহা কাঠটাই বেশি ইউজ করে। কারণ আমি যদি এখানে কোনো সেগুন কাঠ ইউজ করি, এটা হচ্ছে আফটার 50 or 60 years পরে এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। বাট লোহা কাঠটা কোনোদিনও ড্যামেজ হয় না, এবং এটা কালেক্ট করতে আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। এবং এটা ফ্রেম করতে অনেক প্রবলেম হয়েছে, যাই হোক। আর এখন যে আমার যে উইন্ডোগুলো দেখছেন, এগুলো সবগুলো মোটামুটি অনেক বড় বড়, হ্যাঁ। এবং এখানে এয়ার খুব ইজিলি পাস হবে। আমি যদি বিল্ডিং এর ভিতরে গিয়ে আপনাদের দেখাই, তাহলে দেখতে পারবেন যে ওখানে হিউজ একটা ভয়েড আছে। দ্য ভেন্টিলেশন ইজ নাই। জি জি, রাইট, জি, দ্যাটস ভালো, দ্যাটস গুড। বাইজিদ ভাই, আপনার কথা আমি অনেক শুনছিলাম একরাম সাহেবের কাছ থেকে, যে আপনি একে রয়্যাল প্যালেসের কন্ট্রাক্টর। তো আপনি যদি আপনার নিজের সম্পর্কে একটু বলেন যে এরকম ধরনের কাজ আপনি আগে করেছেন কিনা। না, এরকম এই বাড়ির মতো করি নাই, এমনি আমি কারু কাজ করে থাকি, এটা ঠিক আছে। আপনি ডিজাইন করেন? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনের কাজ। কিন্তু এরকম বাড়ি করি নাই। এখানে যখন আমারে আনা হইলো, নাদিম স্যারে আমারে নিয়ে আসছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন একটু বলুন। আমি আসছি, তখন ছিলাম শ্রীপুরে। শ্রীপুরে, হ্যাঁ, শ্রীপুর থেকে উনি ওনাদের প্রজেক্ট আছে, আমার কাজ কিছু দেখে পরে আমারে নিয়ে আসা হয়েছে বাড়িতে। জি জি জি। এরপরে এই বাড়ির যতগুলা কারুকার্য এবং আপনার এই যে আর্কিটেকচারের যে ফ্যাসিলিটিগুলা, জি জি, এটা নাদিম স্যারেরই দেওয়া। আচ্ছা আচ্ছা। তো আমরা এই ধরনের কাজ করিনি, যদিও করতে পারি কিন্তু করি নাই, কেউ তো এরকম দেয় নাই। এখানে সারে আইনে দিছে, ওনার মন মতো এটা সাজানো হয়েছে আর কি। তো এই ধরনের কাজ আপনি কবে থেকে করছেন, মানে আপনার যদি এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন যে এটা মোটামুটি ধরেন 14-15 বছর। আমি যতটুকু নাদিম ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে আপনি একদম ছোটবেলা থেকে আসলে এই আর্ট, মানে আর্টিস্ট্রির পিছনে কাজ করছেন, এবং আপনার হাত নিয়ে উনি একটা কথা বলছেন। আপনি যদি আমাদের হাতটা একটু দেখান যে আসলে কাজ করার ক্ষেত্রে হয়তো কিছুটা ই হয়েছে, মানে এর বোঝা যাচ্ছে যে কাজ করতে করতে আসলে আপনার হাতের এই অবস্থা। বাট আমরা আসলেই মানে খুব মানে খুব আশ্চর্য হয়েছি যে আপনার মানে আপনার এই কাজ দেখে যে আপনি এত কষ্ট করে এই কাজগুলো করছেন। না, এই কষ্টের উপরে নাদিম স্যারের মানে যথেষ্ট ই আছে, উনি না হইলে এই কাজ করা সম্ভব হইতো না। হ্যাঁ, এটা কারণ হলো যে কোনো কাজের উপরে একজন নির্মাতার প্রয়োজন, উনি উনি সেটা ধরলেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি ওগুলা আমাদের কালেক্ট করে এনে দিছে, আমরা এরপরে এটা করতে সক্ষম হয়েছি। না, এই কাজ করার মতো তো ওইরকমই দেখি না, মানে আমাদের মধ্যে থেকে ওই কাজ বের করা। যদিও আমাদের সাথে ভারতের কিছু কলিকাতার কিছু লোকজন কাজ করে, কিন্তু তাদেরও এটা মানে মাথার থেকে আনাটা খুব কঠিন। যদি আসলে নাদিম স্যারে না থাকতো, এই কাজ করা সম্ভব আমাদেরও হতো না। জি, যাক, বাইজি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি একে রয়্যাল প্যালেসের রুফটপের মধ্যে দাঁড়িয়ে। এখন আমরা ভাইয়ের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং ভাইয়ের কাছ থেকে জেনে নিব আরো কিছু আর্কিটেকচারাল ইন্টিগ্রিটিগুলো সম্পর্কে, আরো ডিটেলস সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যাঁ, আমাদেরকে আঙ্কেল বলেছিলেন যে এই জায়গাটির যে আর্কিটেকচারাল ডিজাইন, এই আর্কিটেকচারাল ডিজাইনিংটি সম্পূর্ণভাবে আপনি পুরো জিনিসটিকে লুক ওভার করেছেন, এবং যে স্ট্রাকচারাল ডিজাইনিংটি করেছেন সেটি করেছেন বসুনিয়া স্যার। জি, আপনি ভাইয়া তাহলে আমাদেরকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রুফটপটার মধ্যে দাঁড়িয়ে, এখানে মধ্যে 5টি ডোম দেখতে পাচ্ছি এবং আরো অনেক জায়গায় অনেক ধরনের প্রিসাইজ ডিটেলস রয়েছে, সেই ডিটেলস গুলো সম্পর্কে যদি ভাই আপনি আমাদেরকে একটু জানাতেন যে আপনি জিনিসগুলোকে কিভাবে ইন্সপায়ার পেয়েছেন। যেমন এই গম্বুজের দিকে আমরা যদি তাকাই, আমরা বুঝতে পারবো যে এটি মূলত হচ্ছে হোয়াইট হাউসের থেকে ডিজাইনটি মধ্যে নেওয়া হয়েছে, ইন্সপিরেশনটি নেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটি জায়গার ডিজাইনগুলো এবং এই ডিজাইনগুলোর ইন্সপিরেশন সম্পর্কে যদি আপনি একটু সবাইকে জানাতেন। জি,
হ্যাঁ, মূলত যেটা আপনি প্রথমে বলছিলেন যে হ্যাঁ এই বাড়ির যে স্ট্রাকচারাল যে ডিজাইনার সে হচ্ছে বসুনিয়া স্যার, সে আমার ওয়াইফের স্যার ছিলেন, বিকজ আমার ওয়াইফও সিভিল ইঞ্জিনিয়ার। সো ওইভাবে স্যারের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তখন স্যারকে একদিন বললাম যে স্যার হ্যাঁ আমার একটা হেল্প করা লাগবে, আমি একটা প্যালেস টাইপের একটা বাড়ি করছি, প্লিজ স্যার আপনি আমাকে সঙ্গ দেন। সো সে আমাকে হেল্প করলো, এই বাড়ির যত স্ট্রাকচারাল যত ডিজাইন আছে সব ডিটেলিং স্যার আমাকে হেল্প করলো। আর আপনি বললেন যে হ্যাঁ এই বাড়িতে আমার 5টি ডোম আছে। হ্যাঁ, আসলে আমি প্রথমেই বলেছিলাম যে আসলে ইসলামের যে স্তম্ভ সেটা হচ্ছে 5টি, আর আমি 5 বিলিভ করি। সো ওইভাবে 5টি করা আছে। আর যে হোয়াইট হাউসের যে ডোমটা বলছেন, হ্যাঁ আমি ওয়াশিংটনে যখন গিয়েছিলাম হ্যাঁ এই টাইপের ডোম দেখেছিলাম। সো বেসিক্যালি ওটা দেখি আমি যতটুকু পেরেছি আমি এখানে এটা করেছি। হ্যাঁ, আর আরেকটা কথা সেটা হচ্ছে হ্যাঁ আমার এই বাড়িতে আরও অনেক কিছুই আছে। আসলে বাড়িটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও কমপ্লিট হয়নি, এটা মেবি আরও 2 লাগবে কমপ্লিট হতে আশা করি ইনশাল্লাহ। আর বাড়ির ভিতরে যেমন আমার ভিতরটা আমি ইনশাল্লাহ আবার নেক্সটে দেখাবো। আর যেমন আরেকটা মজার জিনিস রয়েছে যে মোটামুটি প্রত্যেকটা প্যালেসের মধ্যেই একটা সিক্রেট রুম থাকে। সো আমার এই প্যালেসের মধ্যেও যে একটা সিক্রেট রুম আছে, হ্যাঁ হ্যাঁ সেটা ইনশাল্লাহ আমি নেক্সটে আবার ইনশাল্লাহ দেখাবো। আর আমার যে মানে থার্ড ফ্লোরে যেমন পুরোটা ওপেন রেখেছি, বিকজ ওখানে যেমন আমি প্রথমত আসলে আমাদের ভিতরে একটু আমরা ওয়াজ মাহফিল মজলিস এগুলো বেশি করি। হ্যাঁ, এখানে আমি একটা ছোটোখাটো ইমামবাড়া মানে নামাজ পড়ার জায়গা একটা করছি। আর পাশে যেমন বাচ্চারা একটু খেলাধুলার জায়গা থাকবে, একটু জিম থাকবে, আবার মাঝে মাঝে আমাদের একটু গেট টুগেদার হয় আমরা সেখানে করলাম, সেভাবেই আমার করা। এই তো It's a very interesting concept and we are very proud to have these insights from Bhaiya. Thanks a lot, Bhaiya. Yeah, you're most welcome. আমরা অনেকক্ষণ নাদিম ভাইয়ের সঙ্গে কথা বলার পরে যেটা জানতে পারলাম, উনি ওনার মাস্টারপিসে অনেকগুলো এরাজের যেমন মোগলস, গ্রিকস, রোম্যান্স এর ছোঁয়া দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে উন্নত যে ছোঁয়াটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে তিনি একটা ইমাম বাড়া যেখানে মুসল্লিগণরা নামাজ পড়তে পারবেন, তাদের ফ্যামিলির সবাই নামাজ পড়তে পারবেন এরকম একটা স্থান করেছেন তার বাসার মধ্যে। আই এম রিয়েলি ইন্সপায়ার্ড, উই আর ট্রুলি গ্ল্যাড অ্যান্ড হ্যাপি টু বি হিয়ার এক্সপিরিয়েন্সিং দিস মাস্টারপিস, যেটা মাস্টার মাইন্ড হচ্ছে নাদিম ভাই। থ্যাংক ইউ।